फ्रेंड्स आमी काबेरी आमादे घोराघुरीते चले एसेछि नतून एकटी ब्लग निये। किन्तु ए जायगाटिते आमी गेछिलाम ए बछरी शीतेर शेषेर दिके आमार बाबा मा एबं मेके निये। ए जायगाटी खुबी परिचित बारसा चापाटानी मोड़े तितुमिर बास स्टैंडेर पाशे अवस्थित सिराज उद्याने। अनेकेई एके हाथीपुकुर पार्को बोले थाके। আপনারা খুব সহজেই এই জায়গাটিতে পৌঁছে যেতে পারেন। বারসাতগামী যে কোনো ট্রেনে বারসাত স্টেশনে নেমে আপনারা যদি এক নম্বর টিকিট কাউন্টারের দিকে চলে আসেন, সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ বা টোটো বা অটো পেয়ে যাবেন তিতুমির বাস স্ট্যান্ডে আসার জন্য। ঠিক তার পাশেই অবস্থিত এই পার্কটি। এছাড়া যারা বাসে করে আসছেন তারা বারসাত চাপাডালি মোড়ে তিতুমির বাস স্ট্যান্ডে নামলেই সেখান থেকে জাস্ট এক মিনিটের পথ। 2019 সালের 12 জানুয়ারি এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজিয়ে জনসাধারণের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়। এই জায়গার এন্ট্রি ফিস 15 টাকা আর 5 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। আপনি যদি ক্যামেরা আলাদা করে নিতে চান সেক্ষেত্রে 50 রুপিস এন্ট্রি ফিস আপনাকে দিতে হবে আলাদা করে। তাহলে আসুন ঘুরে দেখে নিন এই জায়গাটি আর তার সাথে জেনে নিন এই জায়গাটির সাথে জড়িয়ে থাকা ইতিহাস। বারাসাতের হাতিপুকুর এই নামটির সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। বাংলার রাজ্যপাট তখন সামলাচ্ছেন নবাব সিরাজদ্দৌলা। নবাবের মসনদ মুর্শিদাবাদের হাজারদুয়ারি। মুর্শিদাবাদ থেকে মাঝে মাঝেই কলকাতায় আসতেন নানা রাজনৈতিক কাজকর্মের জন্য। সঙ্গে থাকতো অনেক লোকজন, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া। পথে পড়তো এই বারাসাত। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটাতে এই বারাসাতেই বিশ্রাম নিতেন সিরাজউদ্দৌলা। নবাবের হাতি ঘোড়াদের জল খাওয়াতে কাছারি ময়দান এবং হেস্টিং ভিলার কাছে বারাসাতেই একটি পুকুর খনন করেন নবাব। নবাবের হাতিরা এই পুকুরে জল খেত বলেই পুকুরটির নাম হয়ে যায় হাতিপুকুর। হাতিপুকুরের মাঝে রয়েছে একটি দ্বীপ। এই দ্বীপে যাওয়ার জন্য একটি সেতুও আছে। এই দ্বীপে বহু প্রাচীন একটি শিরীষ গাছ ছিল। গাছটি বর্তমানে মারা গেছে, তবে সেই প্রাচীন গাছের কাণ্ডটি এখনো স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে এই পার্কটিতে খুব সুন্দর বোটিং করার ব্যবস্থা আছে। এছাড়া টয় ট্রেনে করেও ঘুরে দেখতে পারেন সমগ্র পার্কটি। টিকিট মাত্র 10 টাকা। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। সন্ধ্যে 7:30টার সময় লাস্ট এই পার্কে প্রবেশ করার টিকিট আপনারা পেতে পারেন। এছাড়া লাইট অ্যান্ড সাউন্ডের একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে, যেটার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে জানতে পারবেন এই পার্কটির ইতিহাস এবং এই সমগ্র বারাসাত অঞ্চলের ইতিহাস খুব সুন্দরভাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্টস করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।